নানা নাটকীয়তার পর অবশেষে গ্রাহকের দায়েরকৃত প্রতারণা মামলায় গ্রেফতার হলেন ই কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার। বনানী থানার সাতটি ও গুলশানের দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রাহকদের পণ্য দিতে গড়ি মসি এবং টাকা ফেরত না দিয়ে বিদেশে টাকা পাচারের অভিযোগ রয়েছে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে। দর্শক বিস্তারিত জানবো জুবায়ের রাজিনের রিপোর্টে। ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট 2020 সালের 26 জুলাই এটি নিবন্ধন পায়। একই বছর 10 নভেম্বর ঢাকার উত্তর সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আনুষ্ঠানিকভাবে আলেশা মার্টের যাত্রা শুরু হয় 2021 সালের 7 জানুয়ারি। যাত্রার পরই কম মূল্যে মোটরসাইকেল সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য সরবরাহে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নেয় আলেশা মার্ট। তবে পণ্য দিতে গড়িমসি এবং টাকা ফেরত না দিয়ে বিদেশে টাকা পাচার করার অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অর্থ পাচার সহ শতাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদারের বিরুদ্ধে। শনিবার রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বনানী থানার সাতটি ও গুলশান থানার দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ওনার নয়টা ওয়ারেন্টে বিজ্ঞ আদালতে আসে, সাতটা হলো বনানী থানা আর দুইটা হলো গুলশান থানা। এই নয়টা মামলায় সিডাব্লিউএমএল জেলাজজকে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পরে তাকে হাজির করা হয় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সিআইডি বলছে চারটি বেসরকারি ব্যাংকে আলেশা মার্টের চারটি ব্যাংক হিসেব থেকে 421 কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছে। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি।